হ্যালো স্টুডেন্টস, এমএন মাস্টার নার্সিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের খুবই আলোচিত একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে নার্সিং অ্যাডমিশন এক্সামের জন্য আমরা কোন বই পড়বো, যেটা পড়লে আমাদের প্রিপারেশনটা হয়ে যাবে, সেটা হোক কোচিংয়ে পড়ে হোক বা বাসায় পড়ে হোক, তোমার প্রিপারেশনটা 100% ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, সেরকম একটা বইয়ের নাম বলো, বইগুলো একটু তোমাদের সামনে এক্সপ্লেইন করবো, বুঝতে পারছো? আচ্ছা, আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বই পড়ছি অ্যান্ড সৌজন্য সংখ্যার বই আমার কাছে আসে, সো এগুলো সম্পর্কে পড়ে পড়ে আমার একটা ধারণা হয়ে গেছে। আমি তোমাদের কাছে এখান থেকে একটা ধারণাটা ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড শুরুতে বলে রাখছি, ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমাদের নতুন কোর্স চালু হয়েছে, কী কী সুবিধা পাচ্ছে এখান থেকে দেখে নেবা। কোর্স ফি ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য 800 টাকা, বিএসসির জন্য 3000 টাকা, শুরুতে 2000 টাকা পে করে এক মাস পরে তুমি বাকি টাকা পেমেন্ট করতে পারবা। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এখানে দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। এবং কোর্সে ভর্তি হলে কোর্সের ওই টাকার মধ্যে তোমাকে এই দুইটা বই বাসায় পাঠিয়ে দেওয়া হবে, হোম ডেলিভারি, বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার ক্ষেত্রে আছে এবং বইটা দুই পার্টের, দেখতেই পাচ্ছ। আর এটাকে আমরা বারবার বলি যে ম্যাজিক বুক, কারণ এটা অনেক কৌশলে তৈরি করা, অনেক স্পেশালভাবে তৈরি করা, যে একটা স্টুডেন্টের যেন প্রিপারেশনটা এটা কমপ্লিট করে, এর মধ্যে থেকে যেন সে এমন পরিমাণ কন পায় যাতে সে ভালো একটা জায়গায় র্যাঙ্ক করতে পারে। চান্স তো হবে ইনশাল্লাহ, ভালো একটা জায়গায় র্যাঙ্ক যেন করতে পারে। পেইড ব্যাচ হয় সবথেকে বেশি স্পেশাল, একটা প্রিপারেশনের রেসপন্সিবিলিটি গ্যারান্টি নেই আমরা, বাট তারপরেও যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে পেইড ব্যাচে ভর্তি হইতে পারতেছো না, বাট জাস্ট বইটা নিতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, শুধুমাত্র বইটা নিতে পারবা পেইড ব্যাচে ভর্তি না হয়েও। এখন চলো বইয়ের সম্পর্কে তোমাদেরকে এক্সপ্লেইন করা শুরু করি। দেখো, একটা বই ভালো হওয়ার জন্য তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়। বইটার সূচিপত্র ভালো হইতে হয়, সেকেন্ড যেটা হইতে হয় বইটার পেজ সংখ্যা লিমিটেড থাকতে হয়, লিমিটেড, বুঝছো? বেশি থাকলে যে কাজ হবে বিষয়টা এরকম না, কারণ তুমি তো ওইগুলো কমপ্লিট করতে পারবা না, তোমার তো বইটা কমপ্লিট করা লাগবে, বুঝছো? তো যাই হোক, এরপরে আমি যে বিষয়টা তোমাদের সামনে বলতে চাই, ওইখান থেকে কমন পাইতে হবে, মিনিমাম 90% ওইখান থেকে ইনশাল্লাহ কমন থাকতে হবে, তাহলে আমরা সেই বইটাকে ভালো বলতে পারবো। এখন তোমার সামনে আমি একটু এক্সপ্লেইন করি যে কোন কোন বই ভালো। দেখো, শুরুতেই আমার বইয়ের কথাকে আমি বলবো, দেখো বলেই ফেলি, এটা শেষ করে তারপর অন্যগুলোর ক্ষেত্রে যাই। দেখো, আমার বইটা আমি কিন্তু ওই জায়গা থেকে তৈরি করছি, আমার এই তিন জায়গায় একটু খামতি মনে হয়েছে, বিভিন্ন বই বিভিন্ন জায়গায় খামতি মনে হয়েছে, এই জন্য আমার এই বইটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আমার এই বইটা তৈরি করছি, এই ডিপ্লোমা মিডওয়াইফারি সবার ক্ষেত্রে আছে এবং এই যে দেখতেই পাচ্ছ দুই পার্টের একটা বই। আমার এই বইয়ের সূচিপত্র আমি সব বইয়ের থেকে বেস্ট বলবো না, বাট আমার এই বইয়ের সূচিপত্রটা আমি বলতে পারবো যে তুমি সাধারণত এই ধরনের সূচিপত্র পাবা না। এত সুন্দর আর সাজানো সূচিপত্র তুমি অন্য বই পাবা বলে আমার মনে হয় না। আর আরেকটা কথা, দেখো বিগত বছর 85% কমনের রেকর্ড। দেখো, এটা আমরা কেন লিখছি জানো? আমরা 100% কমন লিখি নাই, 90% কমন লিখি নাই, আমরা 85% কেন লিখলাম? তার কারণ হচ্ছে কি, আল্লাহ না করুক যদি কম কমন আসে, তাহলে যদি আমরা 85% মিনিমাম না দিতে পারি তাহলে কি করবো বলো? তাহলে তো কথাটা মিথ্যা হয়ে গেল না? এই জন্য ওই অনেস্ট থাকা জায়গা থেকে আমরা 85% লিখছি, যে শিওর ইনশাল্লাহ 85% ইনশাল্লাহ থাকবেই, এর উপরে তো থাকবেই ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের কথাটা যেন থাকে, আমরা যেন মিথ্যার চক্করে না পড়ে যাই, এই জন্য এই কথাটা আমরা লিখছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ যে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কমন। তো কমন পড়ছে কি না, এই বইয়ের যে কাভার পেজ আছে না, ওই কাভার পেজেই লেখা আছে। স্টুডেন্টরা যারা পড়ে এটা থেকে চান্স পাইছে, অনেকেই চান্স পাইছে, বাট যারা মানে র্যাঙ্ক করছে টপ 100-এর মধ্যে, টপ 200-এর মধ্যে যারা আসছে, তাদের কথা লেখা আছে। ওই কথাগুলো পড়লেই বুঝতে পারবে যে এখান থেকে কমন পড়ে কি না পড়ে, বুঝতে পারছো? আমাদের বিগত বছরে শুধুমাত্র এই বইয়ের পড়াগুলো স্টুডেন্টদেরকে পড়াইছি। তো যাই হোক, আমাদের বইয়ের কথা গেল, এরপরে চলে আসো রেড অন। এই যে এই বইটা মোটামুটি আমার কাছে ভালো লাগে, হ্যাঁ, এই ভালো লাগার সারিতে এই বইটা আমার কাছে সেকেন্ড, ঠিক আছে? আমার কাছে সৌজন্য সংখ্যার যে বইটা পাঠানো হয়েছে রেড অন থেকে, তো এইখানে আমি দেখেছি ওইটার কাভারটা কিন্তু এখন আর এরকম না, এটা চেঞ্জ করা হয়েছে। রেড অনের এবারে আমার একটা প্রবলেমই জাস্ট লাগছে, সেটা হচ্ছে পেজ সংখ্যা অনেক দিছে, অনেক বেশি দিছে, আর এতগুলো পেজ সংখ্যা স্টুডেন্টের পক্ষে পড়া সম্ভব না। তো যে লেখক যিনি ভাই আছেন তাকে আমি বলবো যে আপনি ভাই একটু পেজ সংখ্যাগুলো কমালে এটা স্টুডেন্টদের জন্য পড়া সুবিধা হবে। আপনি হয়তো এক্সাম পরে বলতে পারবেন যে এখানে 100% কমন আসছে এখান থেকে, এটা আপনি বলতে পারবেন, কিন্তু এতগুলো তো একটা স্টুডেন্ট কমপ্লিট করতে পারবে না ভাই। আর যে করনিয়া, এটা আমার কাছে এভারেজ মনে হয়, মোটামুটি আছে। তারপর হচ্ছে নিউরন, নিউরনের কিন্তু বাজারে অনেক চাহিদা, অ্যান্ড নিউরনের কিন্তু অনেক বই আছে, জাস্ট অ্যাডমিশনের বই না, নার্সিংয়ের কিন্তু অনেক বই আছে নিউরনের। বাট ব্যাপার হলো কি, আইফোন যথেষ্ট ভালো ফোন, বাট সবার কাছে প্রিয় নাও হইতে পারে, ঠিক তেমনই অ্যাডমিশনের জন্য নিউরনের এই যে বইটা আছে এটা আমার কাছে অতটা আসলে অতটাও ভালো লাগে না। আর নেফ্রন, এই যে নেফ্রন বইটা, এই বইটার কী, দেখো আমি তোমাকে দেখো সব বইয়ের বৈশিষ্ট্য বলতেছি, যেটা ভালো লাগে সেটা কিনবা, বুঝতে পারছো? যে নেফ্রনের যে প্রবলেমটা আমার কাছে মনে হয়, সূচিপত্রটা একদম পচা লাগে আমার কাছে, সূচিপত্রটা আমার কাছে গোছালো মনে হয় না। এবছর নতুন যেটা বের করছে আমি জানি না সেটার কী অবস্থা, বা সূচিপত্রটা এটা গোছালো মনে হয় নাই আমার। আমি যেমন আমার বইয়ের যদি দেখাই, আমি এক্সপ্লেইন করতেছি জাস্ট, আমি হয়তোবা এবছর তারা ভালো দিছে আমি জানি না, এবছরের সূচিপত্রটা আমি সত্যি বলতে দেখি নাই, বাট আমি আগের বছরে যেটা সেটা আমার কাছে আছে। এসে দেখো আমার বইয়ের যদি আমি সূচিপত্র দেখাই, দেখছো কত বড়, এই যে বাংলা চলতেছে চলতেছে এত খুঁটে খুঁটে দিছি, তারপরে সাধারণ জ্ঞানে যদি আমি দেখাতাম না, সাধারণ জ্ঞানের মনে হয় 60টা না, সাধারণ বিজ্ঞানের 60 থেকে 70টা টপিক আমি সূচিপত্রে লিখছি। মানে তুমি যেন কোয়েশ্চেন এক্সপ্লেইন তোমার না করা লাগে, তুমি যেন ওই টপিকগুলো আমি একদম গুছায় গুছায় লিখছি, টপিক দেখলে বুঝতে পারবা যে ও আচ্ছা নার্সিংয়ে এই টপিক থেকে কোয়েশ্চেন হয়। এটার জন্য তোমার ওই বিগত 5 থেকে 7 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখার দরকার নেই যে কোন
কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, তুমি জাস্ট আমার সূচিপত্রটা একবার চোখ বুলাবা, তাতে করে তোমার প্রিপারেশনটা মানে তুমি বুঝে যাবা যে কী ধরনের ইয়ে আসে আর কি, কোয়েশ্চেন আসে। এত বড় সূচিপত্র করছি আমরা, একদম সব টপিক লিখছি। তো তারপরে যেন কী ছিল এরপরে যে বইটা, সেটা হচ্ছে এরপর আমরা নেফ্রন নিয়ে কথা বলছি, তাই না? এরপরে হচ্ছে মেডিকন। আসলে মেডিকনের সাথে আমার জীবনে কথাও হয় নাই, বরং আরও এই যে নিউরনের কথা বললাম না, নিউরনের আমাদের জেলার যে শাখা তার সাথে বরং আমার কথা হয়েছে একটু, তার সাথে একটু সুসম্পর্ক, সুসম্পর্ক না মানে জাস্ট চেনা জানা আছে আর কি, কথা হয়েছে। কিন্তু এই মেডিকনের সাথে আমার জীবনে কথা হয় নাই, বাট আমার কাছে মেডিকনটা ভালো লাগে। এর কারণ হচ্ছে কি, পেজ সংখ্যা এখানে লিমিটেড, এখানে পেজ সংখ্যাটা লিমিটেড আছে, বুঝছো? এটা কমপ্লিট করা পসিবল, অ্যান্ড এখান থেকে বেশ ভালো মতন কমনও আসে। আবার এখানে যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে, এখানে বাংলার অংশ আলাদা, ইংলিশের অংশ আলাদা। এই যে আমার বইও কিন্তু আমি সেই কাজটাই করছি, মানে বিগত বছরে যে কোয়েশ্চেনগুলো বাংলার কোয়েশ্চেন নিয়েছি এক থেকে একদম 20-25 পর্যন্ত, এরকম সিরিয়াল বাই সিরিয়াল চলে আসে। তাতে করে যেটা হয় যে তুমি বুঝতে পারো একদম এক প্যাটার্নে বাংলার কোয়েশ্চেনগুলো দেখলে তুমি বুঝতে পারো যে ও আচ্ছা বাংলার কোয়েশ্চেন এমন হয়। কিন্তু 100-এর মধ্যে যদি ছড়াই ছিটা থাকে যে 1 নম্বরে বাংলার একটা কোয়েশ্চেন, 30 নম্বরে বাংলার একটা কোয়েশ্চেন, মানে এরকম মিক্সড অবস্থায় যদি থাকে, এরকম মিক্সড অবস্থায়, তাহলে তোমার বুঝতে সমস্যা হয় যে বাংলার ক্যাটাগরিটা কেমন হয়, কোয়েশ্চেনের ক্যাটাগরিটা। বাট মেডিকনে যেটা করছে একদম সাজাই দিয়েছে, এই বিষয়টা খুবই খুবই ভালো লাগছে। অ্যান্ড আমার বইও কিন্তু সেম সিস্টেমে দেওয়া আছে। যাই হোক, এনাদের সবার বই ভালো, বাট আমি সবগুলো এক্সপ্লেন করার ট্রাই করছি, এবং যেহেতু আমার নিজের বানানো, সো আমার বইয়ের কিছু গুণগান করার ট্রাই করছি। এখন চয়েস তোমাদের হাতে, যেটা তোমার কাছে ভালো লাগে সেটা তুমি নিতে পারো। অ্যান্ড আর অনেকে বলো যে ভাইয়া আপনার বইয়ের ভেতরের পেজগুলো একটু দেখান, সো একটা ছোটো ভিডিও করছি, যদিও ভিডিওটা অনেক ঘোলা ঘোলা হয়েছে, আমি একটু দেখাই। এই যে মোটামুটি একটা ভিডিও করছি তোমাদেরকে জাস্ট বইয়ের এই লেখাগুলো দেখানোর জন্য, যদিও ভিডিওটা অনেক ঘোলা আসছে মানে ক্যামেরার প্রবলেমের কারণে আর কি। তো দ্যাটস ইট, যাদের পছন্দ তারা অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখাইছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই যে ভিডিওর শুরুতে আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কথা বলে বইটা অর্ডার করে নিতে পারবো। অ্যান্ড সবথেকে বেটার হয় যদি পেইড ব্যাচে ভর্তি হইতে পারো, কারণ ওইখানে আসলে প্রিপারেশনটাকে অনেক সাজায় গোছায় দেওয়া যায়, এর থেকেও শর্টকাট করে একদম ধারাবাহিকভাবে প্রিপারেশনটা সাজায় গোছায় দেওয়া যায়। শুধুমাত্র বই পড়লে যদি হয়ে যেত তাহলে তো আর মানুষ কোচিং করতো না, কিন্তু কোচিংয়ে একটা টিচার এই পড়াটাকে 50% কমায় আনার, পড়া 50% কমা মানে কিন্তু অনেক 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 একটা সুবিধা, যেটা তোমার এক্সামের আগে অনেক বেশি হেল্প করবে। পরে গিয়ে পড়তে পারবা ঠিকই, বাট শেষে গিয়ে কিন্তু মনে রাখতে পারবা না, আর শিক্ষক এইটাই করে যে পড়াটাকে ছোট করে দেয়। দ্যাটস ইট, যারা ভর্তি হতে চাও তারা ইনশাল্লাহ ভর্তি হতে পারো, অ্যান্ড বইগুলো নিয়ে নিতে পারো।